সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের আড়াই হাজারে দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেশিরভাগ পাটাতনই নষ্ট হয়ে গেছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুতই সংস্কারের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিনিধি জি কে দিলুর প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আড়াইহাজারের ঢাকা বাঞ্চানানপুর সড়কের রামচন্দ্রী ও আড়াইহাজার এলাকায় দুইটি বেলি ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রতিদিন এই এলাকার কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই ব্রিজগুলি দিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। ঝুঁকিপূর্ণ ব্রিজ দুইটি দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনেক দিন যাবত যে অবস্থানে আছে, যে কোনো সময় একটা বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটা যদি দ্রুত কার্যকরভাবে এটি ভালো করা যায় তাহলে আড়াই হাজার বাসি সরকারি সব সাধারণ কলেজের জন্য অনেক ভালো হয়। এদিকে সড়ক বিভাগের এই কর্মকর্তা জানালেন, বেলি ব্রিজগুলোর কাজ হাতে নেওয়া হয়েছে, দ্রুত সংস্কার করা হবে। আড়াই হাজার বেলি ব্রিজের এস্টিমেট আমরা রেডি সার্কেলে পাঠিয়ে দিচ্ছি, আর রামচন্দ্রী বেলি ব্রিজের টেন্ডার হয়ে গেছে। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে সংস্কার করা হবে বেলি ব্রিজগুলো, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।